শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমরা মাপঝোকের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা চারপাশে সবসময় দেখতে পাই আচ্ছা মাপঝোকটা কি ধরনের এটা বোঝার আগে আমরা একটা সমস্যা তুলে ধরি সমস্যাটা এরকম ধরে একটি আয়তাকার একটা বক্স তৈরি করা লাগবে আচ্ছা আমি সমস্যাটা লিখি এর আগে আমাদের জানতে হবে যে আসলে আমাদের টেক্সট বইয়ের কোন অংশ থেকে সমস্যাটা নির্বাচন করা হয়েছে সমস্যাটি হলো পরিমিতি অংশের অনুশীলনী ষোলো দশমিক চার তোমাদের যদি পাশে টেক্সট বই থাকে তাহলে খুব তাড়াতাড়ি টেক্সট বই এবং খাতাটা আর কলমটা সংগ্রহ পাশেই রাখো তোমাদের টেক্সট বইয়ের একশো তিনশো চব্বিশ নাম্বার পেজে এই অনুশীলনীটি আছে এবং সেখানে আট নাম্বার যে সমস্যাটি সমস্যাটা ঠিক এই ধরনের একটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য ১৬ মিটার প্রস্থ ১২ মিটার এবং উচ্চতা ফোর মিটার এই রকম আকৃতির একটি বাক্স আছে সেই বাক্সটির কি কী নির্ণয় করতে হবে আমাদের বাক্সটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এর কর্ণের দৈর্ঘ্য কত এবং এর আয়তন কত সামনে যে সমস্যাটা তুলে ধরা হলো সেই সমস্যাটা দেখে অনেকের ভয় লাগতে পারে যে আসলে অনেক বড় এবং এটা জটিল আসলে এটা মোটেও জটিল না এটা অত্যন্ত সহজ ব্যাপারটা ঠিক যদি এরকম একটা বক্স সবার সামনে তুলে ধরা হয় তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারব যে এটা একটা আয়তাকার ঘনবস্তু অর্থাৎ এর প্রতিটা পৃষ্ঠ আয়তাকার তাহলে আমরা যদি ঘুণে দেখি এর পৃষ্ঠ কয়টায় এক দুই তিন চার পাঁচ এবং ছয় ছয়টা তল মজার ব্যাপার কি জানো এই এই দিকে তোমাদের সামনে যে তলটা দেখানো হচ্ছে এই তল আর তার পিছনের তলটা একই মাপের আবার উপরের তল এবং এর নিচের তলটি একই মাপের আবার ডান পাশের অর্থাৎ আমার ডান ডান হাতের দিকের তল আর এই তলটি একই মাপের অর্থাৎ যদি আমরা এই তলটির পরিমাপ বের করতে পারি তাহলে আমরা এটা অনায়াসে পেয়ে যাব উপরটির যদি আমরা পরিমাপ বের করতে পারি তাহলে আমরা নিচের তলটিরও পরিমাপ সহজেই পেয়ে যাব আবার এই পাশের তল যদি পরিমাপ বের করতে পারি তাহলে এই পাশেরও পরিমাপ আমরা সহজেই বের করতে পারবো আচ্ছা তাহলে এই পাশের পরিমাপ করার জন্য আমার কি দরকার এই পাশে একটি তল এখানে লিখাই আছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার অর্থ গুণ প্রস্থ আমরা সবাই জানি যে কোনো তলের দৈর্ঘ্য আর প্রস্তগুণ দিলে তার ক্ষেত্রফল পাওয়া যায় আবার একইভাবে এই পাশে ওইটাকে দৈর্ঘ্য এবং এটাকে প্রস্থ ধরলে এই পাশের ক্ষেত্রফল গুণ প্রস্থ আবার এই পাশেও এদিকে যদি দৈর্ঘ্য ধরা হয় এদিকে যদি প্রস্থ ধরা হয় তাহলে এই পাশেও দৈর্ঘ্যগুণ প্রস্থ পারে ক্ষেত্রফল কিন্তু সমস্যাটি হলো যে যখন ঘনবস্তুর সাথে তুলনা করা হয় তখন এই পাশটাকে যদি দৈর্ঘ্য বলা হয় তাহলে এই পাশটাকে বলতে হবে প্রস্ত আর এই পাশটাকে বলতে হবে উচ্চতা আসলে পরিমাপের হিসাব কিন্তু সব জায়গায় একই রকম আচ্ছা আমাদের প্রথম আমাদের প্রথম কাজ ছিল এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা প্রথমে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব এই জন্য যে তথ্যগুলো দেওয়া ছিল তথ্যগুলো আমাদেরকে লিখতে হবে তথ্যগুলো এরকম আয়তাকার বাক্সের দৈর্ঘ্য এটাকে আমরা এ দিয়ে যদি চিহ্নিত করি তাহলে দৈর্ঘ্যটি কত ছিল দৈর্ঘ্যটি ছিল ষোলো মিটার প্রস্থ কত ছিল গিয়ে যদি আমরা বি দিয়ে চিহ্নিত করি তাহলে প্রস্থ ছিল বারো মিটার এবং উচ্চতা এটাকে যদি আমরা সি দিয়ে নির্দেশ করি তাহলে উচ্চতাটা ছিল ফোর মিটার তাহলে এই তথ্যগুলো আমাদের দেওয়া ছিল অর্থাৎ বাক্সটি দৈর্ঘ্য এবং উচ্চতা এবার আমরা তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটি লিখি তোমরা কিছুক্ষণ আগে দেখলে যে দেখলে যে প্রতিটি সমান তলের দুটো করে পৃষ্ঠ আছে তাহলে আমরা ঠিক সূত্রটা এইভাবে লিখতে পারি দুই গুণ এবি প্লাস বি প্লাস সি যেহেতু এটি ক্ষেত্রফল এর সাথে একক আসবে বর্গ একক আচ্ছা এবার আমরা এই মানগুলো বসাই টু ইন্টু এর মান গুণ গুণ সি এর মান প্লাস সি এর মান গুণ এর মান যেহেতু একক ছিল মিটার এখন এখানে আসবে বর্গ মিটার বর্গ মিটার সংক্ষেপে ব ব দিয়ে বর্গ ম বিষয় বর শিকার দিয়ে মিটারকে বোঝানো হচ্ছে তাহলে মোট যদি আমরা এগুলো গুণ করি গুণফলগুলোকে যোগ করি এবং দুই দ্বারা গুণ দিই অর্থাৎ যোগ বিয়োগ গুণভাগের যে সাধারণ নিয়ম এই অনুযায়ী যদি আমরা এই কাজটি করি তাহলে আমরা মোট ফল পাবো ছয়শো ইচ্ছা করলে তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা হিসাব করতে পারো ক্যালকুলেটর দিয়ে গুণ করা হয় তাহলে এখানে আমরা গুণফল ফল পাবো ছয়শো ছত্রিশ বর্গমিটার তাহলে আমাদের একটি উত্তর বের হয়ে গেল যে ওই আয়তাকার বাক্সের পৃষ্ঠতলের অর্থাৎ তার ছয় দিকের যে ছয়টা তল আছে এই ছয়টা তলের ক্ষেত্রফল হলো ছয়শো ছত্রিশ বর্গমিটার তাহলে এবার পরবর্তী যে কাজটা সেটি ছিল আমাদের কি সেটি ছিল আমাদের এই আয়তাকার বাক্সের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় এবার দেখা যাক আমাদের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটা কি কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য মানে এই আয়তাকার বাক্সটিরই কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি যেহেতু একটি দৈর্ঘ্য এর একক হবে শুধু শুধু একক অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ক্ষেত্রফল বের করার সময় যে এর আমরা লিখি বর্গ একক আয়তনের সময় লিখি ঘন একক কিন্তু যেহেতু একটি দৈর্ঘ্য জাতীয় শুধু একক বসবে তাহলে এবার মানগুলো যদি বসাই এর মান বি এর মান এবং সি এর মানগুলো বসাবে এবং সাথে সাথে স্কোয়ার করব ষোলো স্কোয়ার প্লাস বারো স্কোয়ার প্লাস ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার মিটার এখানে তাহলে আমাদের ষোলো স্কোয়ার প্লাস বারো স্কোয়ার প্লাস ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার করে তাদেরকে যোগ করতে হবে এবং বর্গমূল করতে হবে তো এই কাজটি করার জন্য আমরা এটা ক্যালকুলেটারের সাহায্য নিতে পারি আমার কাছে একটা ক্যালকুলেটার আছে আমি এটা দিয়ে কাজটা করি তোমাদের কাছে যদি ক্যালকুলেটার থাকে তাহলে তোমরা এই কাজটি অনায়াসে ক্যালকুলেটার দিয়ে করতে পারো সিক্সটিন স্কোয়ার টুয়েলভ স্কোয়ার দেন ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার এগুলোকে যোগ করলে যোগ আসবে চারশো মিটার এবার আমাদের কাজ হলো চারশো বিশ মানে ফোর টু জিরো পয়েন্ট টু ফাইভ এর বর্গমূলটা বের করা আশা করি তোমরা ক্যালকুলেটার এর বর্গমূলটা বের করতে পারবে একটা জাস্ট একটা একটা আছে স্কোয়ার রুট করার ওটা চেপে ইকুয়াল চাপলে এর মানটা বের হবে বিশ দশমিক পাঁচ মিটার বিশ দশমিক পাঁচ মিটার শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের আরেকটি সমস্যা সমাধান হয়ে গেলে সেটি ছিল যে এই বাক্সটির কর্ণের দৈর্ঘ্য তাহলে আমাদের আরেকটি সমস্যা রয়ে গেল সেই সমস্যার সমাধান করতে হবে সেটা হবে সেটা হলো তার আয়তন নির্ণয় আমরা নিশ্চয়ই সেই ক্লাস ফাইভ থেকে আমরা আয়তন নির্ণয়ের সূত্রটা জানি আশা করি তোমরা সেই সূত্রটা জানো আমিও লিখছি দেখো বাক্সের আয়তন নির্ণয় করার সূত্রটি একেবারে সহজ সেটি হল এ গুণ বি গুণ সি অর্থাৎ দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা এবং তার একক আসবে ঘন একক এবার যথারীতি এ বি সি যে মানগুলো দেওয়া ছিল তোমাদের সমস্যায় সেই মানগুলো বসাই এবার যেহেতু মিটার ছিল এবার আমরা লিখব ঘন মিটার এবার ষোলো অর্থাৎ সিক্সটিন ইন্টু টুয়েলভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ যদি আমরা গুণ দিই তাহলে গুণ ফল কত আসে এটা বের করি সিক্সটিন ইন্টু টুয়েলভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ গুণ দিলে তার ফল আসবে এইট সিক্স ফোর এইট সিক্স ফোর অর্থাৎ আটশো চৌষট্টি ঘনমিটার তাহলে আমাদের তিনটি সমস্যা ছিল তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় তার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় এবং তার আয়তন নির্ণয় আমাদের তিনটা সমস্যার এই সমাধান হয়ে গেল আশা করি সবাই এই সমস্যাটা বুঝতে পেরেছে এবং সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় এর জন্য প্রয়োজনীয় সূত্র সবাই জেনে গেছে এবং সূত্রে ব্যবহার করতে পারবে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম অর্থাৎ একটা একটা যেই আট নাম্বার অঙ্কে যে সমস্যাটা ছিল তার তিনটি অংশ ছিল অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় কর্ণের দৈর্ঘ্য নির্ণয় এবং তার আয়তন নির্ণয় আমরা কতটুকু বুঝতে পেরেছি এবং কতটুকু আমাদের মনে আছে। আমরা একটু মনে করার চেষ্টা করি আমার সাথে সাথে তোমরাও নিজেকে নিজে প্রশ্ন করতে পারো এবং প্রশ্নের উত্তর তোমরা বের করে আবার মিলিয়ে নিতে পারো প্রথম প্রশ্ন যে কোনো আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটি কি সূত্রটি হলো তোমরা মিলিয়ে নাও দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য এবং তার পাশে লিখতে হবে বর্গ একক যেহেতু আমরা এখনও জানি না এবিসি সেন্টিমিটারে আসবে নাকি মিটারে আসবে নাকি ফুটে আসবে এই জন্য লিখে রাখলাম বর্গ একক কি নিশ্চয়ই মিলে গেছে অর্থাৎ আমরা স্মরণ করতে পেরেছি যে আমাদের আয়তাকার ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এটি এরপর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটি কি মনে করার চেষ্টা করো আচ্ছা আমি লিখছি দৈর্ঘ্যের স্কয়ার প্রস্তের স্কয়ার এবং উচ্চতার স্কোয়ারের বর্গমূল তার সাথে আসবে শুধু একক শেষ একদম সবার শেষে কি ছিল সবার শেষে ছিল আয়তন আয়তনের সূত্র একেবারেই সোজা যেটা খুব ছোট ছোট কাল থেকে তোমরা প্র্যাকটিস করতেছ দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু এককটি লিখতে হবে ঘন একক আশা করি আমরা এই সমস্যাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং সমস্যার সমাধান করার উপায়গুলো আমরা জেনে গেলাম এবার তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ি দিচ্ছি যেটা তোমাদের টেক্সট বইয়ের সেই একই অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী ষোলো দশমিক চারের দশ নম্বর সমস্যাটা দশ নং সমস্যা দশ নম্বর সমস্যাটি তোমরা সমাধান করার চেষ্টা করো দশ নং সমস্যাটির সমাধান করার চেষ্টা করো বাড়ি কাজটি করার সময় তোমাদের হয়তো কোনো সমস্যা হতে পারে যদি হয় তাহলে সমস্যা নির্ধারণ করো এবং তোমাদের কি কি প্রশ্ন এই প্রশ্ন আমাদেরকে জানাতে পারো সেই জানানোর একটা উপায় হলো কিশোর বাতায়ন নামে তোমাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখানে এই ভিডিওটা আপলোড করা থাকবে সেই আবার তুমি ইচ্ছা করলে সেখানে এই ক্লাসের ভিডিওটি দেখতে পারো এবং সেখানে তোমার সমস্যাগুলো তুলে ধরতে পারো আমরা আমি সহ বেশ কয়েকজন গণিত শিক্ষক সেই সমস্যাগুলোর সমাধান আমরা করার চেষ্টা করব অর্থাৎ উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সাথে সাথে আরেকটা খবর দিয়ে রাখি সেটা হলো যে প্রত্যেকটি পাঠের সাথে তার সম তার সম্পর্কিত বেশ কিছু কুইজের ব্যবস্থা থাকে সেখানে তুমি কুইজে অংশগ্রহণ করতে পারো এবং তুমি তোমার স্কোরটা যা করে দেখতে পারো এবং তুমি বেশ এনজয় করতে পারো সেই এই কুইজে অংশগ্রহণ করি আশা করি সেই কুইজে অংশগ্রহণ করবে তত করবে এবং ততক্ষণ পর্যন্ত তোমাদের সবার স সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করি এখানে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য পাঠে